বাচ্চা শাহ আমরা সবাই আপনাদের সঙ্গে আছি আজকে অপর্ণা শুনেছে জন্তুটি আছে রেবুলিনা আছে আমরা প্রথম থেকে এর সঙ্গে আছি এবং থাকো বিকাশ উই ডিজার্ভ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই জিতবে তারা আমি আমি আবার তারা অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই অভয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই জয় ডিমান্ড জাস্টিস জয় ডিমান্ড জাস্টিস জয় ডিমান্ড জাস্টিস আমি চৈতি আজকে রোহের কার্নিভাল আমার তোমার সবার এই কার্নিভালে বিশিষ্ট লোক বিশিষ্ট জন ভিভিআইপি ভিআইপি সবাই একটা মানুষ এর যাদের তাগিদ আছে যাদের সামনে চিত্তা পরিষ্কার করার তাগিদ আছে যাদের অনুভব আছে তারাই এসেছে এক হয়ে द्रोहेर कार्निवाल जे कार्निवाले शामिल हुए छेन अपर्णा सेन शामिल हुए छेन চৈতি ঘোষাল डाके नागरिक मिचिल मशाल हाथे मिचिल करछेन Nothing is above law, nobody is above law. হাইকোর্ট আজকে সেটা প্রমাণ করে দিয়েছে যে নোবডি অ্যান্ড নাথিং ইজ অ্যাবাভ ল তাই আজকে আমাদের কার্নিভাল বাচ্চে শঙ্খ বাচ্চে ঢাক তিলক তোমা বিজয়তা বাচ্চে শঙ্খ বাচ্চে ঢাক তিলক তোমা বিজয়তা বাচ্চে শঙ্খ বাচ্চে ঢাক তিলক তোমা বিজয়তা প্রতীকী অনুসরণকারী ব্যাচ করে রেড জোনে গিয়েছিলেন আটক করা হয়েছে কলকাতা পৌরসভার চিকিৎসককে আর ইতিমধ্যে আইএমএ রাজ্য শাখার তরফ থেকে দাবি করা হচ্ছে যে অবিলম্বে সসম্মানের সঙ্গে সেই চিকিৎসককে ছাড়তে হবে আমাদের প্রতিনিধি হিন্দুল দে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দুল এই মুহূর্তে কি বিক্ষোভ চলছে একেবারে তোমাকে বলে রাখি বেশ কয়েকজন প্রতিনিধি তারা এসেছে তাদের মধ্যে চিকিৎসকও রয়েছেন কলকাতা পুরসভা চিকিৎসক যারা তারাও রয়েছেন এবং আইনজীবী তারা কিন্তু ইতিমধ্যেই ময়দান থানায় এসেছেন তারা যেটা বলছেন যে এই তপব্রত রায় যাকে কিন্তু ময়দান থানার পুলিশ আটক করেছে সেই তপব্রত রায়কে আটক করার মূল কারণ তিনি বুকে একটি ব্যাচ পরে বসেছিলেন এই যে দুর্গাপূজার কার্নিভাল রেড রোডে চলছে সেই রেড রোডের কার্নিভাল চলাকালীন তার বুকে ব্যাচ যেটা ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে প্রতীকী অনুসরণ আমরা যেটুকু আপডেট পেলাম এখন আমরা আমাদের ডাক্তারবাবু কলিগের সঙ্গে দেখা করলাম আমার সঙ্গে আরও তিনজন ডাক্তারবাবু রয়েছেন ডক্টর তপব্রত রায় উনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড় ষোলো ওয়ার্ড একশো তেইশ ওয়ার্ড বড় ষোলোর ডাক্তার উনি অফিসিয়ালি অন ডিউটি আজকে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূজা কার্নিভাল হচ্ছেন তাতে অফিসিয়ালি অন ডিউটি মেডিকেল অফিসার ছিলেন এবং ডিউটি যখন চলছিল সেই সময় ওনাকে পুলিশ কর্মচারীরা গিয়ে ওনাকে বলেন ডাক্তারবাবু একটু আসুন আমরা একটু কথা বলবো সেই কথা বলবো বলার সময় নিয়ে এসে বাইরে বসায় এবং কিছুক্ষণ পরে ওনারা তাকে পুলিশের গাড়িতে তোলে বলে আপনার ডিউটির যে আছেন অন ডিউটিতে অফিসিয়াল চিঠি দেখেন উনি বলেন আমরা এক্সিকিউটিভ মেডিকেল অফিসার তার কাছে আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সেটা কনফার্মড হয় যিনি সত্যি উনি অফিসিয়াল অন ডিউটিতে রয়েছেন এবার আমরা এখানে যে অন ডিউটি অফিসার ছিলেন এএসআই তার সঙ্গে কথা বলেছি এএসআই কোনো সদুত্তর দিতে পারেননি এটুকু বলছেন উনি ওনাকে ডিটেইন করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিনা উনি বলতে পারছেন না কোন কারণে ডিটেইন করা হয়েছে বলতে পারছেন না আমরা জিজ্ঞেস করছি ওনার নামে কোনো কমপ্লেন আছে কি না সেটাও ওনারা বলতে পারছেন না ওনার মোবাইল ফোনটা নিয়ে নেওয়া হয়েছে একজন অন ডিউটি ডাক্তারের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে একটা গৃহীত অপরাধ এটা কিন্তু মাথায় রাখতে হবে বিভিন্ন রোগী তাকে ফোন করতে পারে তার মোবাইল ফোনটা নিয়ে দেওয়া হয়েছে এবং কোনো বলপূর্বক কোনো সিজার লিস্ট দেওয়া হয়নি এখন অবধি তার মোবাইল ফোন দেওয়া হয়নি ডাক্তারবাবু ডক্টর তপব্রত রায়কে একটা কোণে বসিয়ে রাখা হয়েছে কোনো ভ্যালিড রিজন ছাড়া কোনো অন ডিউটি ডাক্তারকে কোনো ডিউটি ডাক্তারকে থানায় ডিটেন করাটাও একটা অপরাধ
এই অপরাধের বিরুদ্ধে আজকে ডাক্তাররা এবং সঙ্গে অ্যাডভোকেট সাহেব আমরা তীব্র প্রতিবাদ করেছি। ওনাকে যতক্ষণ আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব ততক্ষণ আমরা এখানে আছি। এটুকু বলে দিচ্ছি, এখনও কোনো অন ডিউটি অফিসার আমাদের সঙ্গে মিট করতে চাইছেন না। বড়োবাবু বলে মেজবাবু, মেজবাবু বলে সেজবাবু, এই জিনিসই চলছে। এখন অবধি কোনো সদুত্তর আমরা পাইনি। বড়োবাবু ভেতরে নেই, আমরা হচ্ছে মুভমেন্টের একটা বিষয়, যেটা মানে আপনারা কি জানতে পারছেন কারণটা কি? ছাড়বো না। হ্যাঁ, কোনো কারণ দেখাতে পারছেন না। এই পুলিশ থানা কোনো কারণ দেখাতে পারেনি এখন অবধি। এইটুকু ইন্টারিম সাংবাদিকদের দিলাম, আমরা আবার ভেতরে যাচ্ছি। আমাদের ডাক্তার সহকর্মীকে আমরা এখান থেকে নিয়েই যাব, কেন কোনো কারণ ছাড়া থ্রেট কালচারের অভিনব একটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে থ্রেট কালচারের অভিনব এক্সাম্পল। থানা থেকে থ্রেট শুরু, এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। সৌবাবু, আপনি তো আইনজীবী হিসাবে আপনি গেছিলেন, আপনি কি দাবি করলেন এবং পুলিশের পক্ষে? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেটা ত্রিধারায় ঘটেছিল। নজন আন্দোলনকারী যারা উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে স্লোগান দিয়েছিল, আজকে যে ডাক্তারবাবু ভেতরে বসে আছেন ওনার বুকে একটা ব্যাচ লাগানো আছে, উই ডিমান্ড জাস্টিস। এটাই কোর্ট আন কোর্ট অপরাধ, প্রতীকী অনশনকারী লেখা আছে এবং বুকে আছে উই ডিমান্ড জাস্টিস। ঠিক একই কারণ, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যারাই প্রতিবাদ করছে এই প্রশাসন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এবং যে ঘটনা ত্রিধারায় ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাও একই ঘটনা। আমরা জানতে চেয়েছি কোনো কমপ্লেন জমা পড়েছে কিনা, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি, কোনো কেস দিচ্ছেন কিনা তাও বলতে পারেনি, খালি বলছে উনি ডিটেন। কোনো ডিটেন্ডে কেন ডিটেনশন, যাকে তাকে যখন ইচ্ছে তুলে এনে জিজ্ঞাসাবাদের জন্য তুলে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, এটা কোনো আইনের পথে যাচ্ছেন না। আমরা বলেছি যদি ছটার মধ্যে কিছু আপনারা সদুত্তর না দিতে পারেন, কোনো কোজেন্ট রিজন যদি না দিতে পারেন, উনি আমাদের সাথে ছটার সময় বেরিয়ে আসবেন। তারা